আসসালামু আলাইকুম আমার সকল ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে এর দিনের একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি একটা দিন কি কি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকেন, দেখতে থাকেন আমি আজকের ব্লগে কি কি শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার সাথে থাকবেন। এখানে আমি ডিটক্স ওয়াটার একটা রেডি করতেছি, কারণ সামনে রমজান। এই ওয়াটার যদি ইফতার করার সময় রেডি করেন তাহলে খুবই উপকারী, হেলথের জন্য ভালো। আর এই ওয়াটারটা বানিয়ে ঘরে খেলে অনেক উপকারী হবে, তাই আমি ভাবলাম আজকে আপনাদের সাথে এই ডিটক্স ওয়াটারটা শেয়ার করব। এটা বানাতে হলে কি কি উপকরণ লাগে? আমি এখানে কিকুম্বা নিয়েছি, ক্যারট নিয়েছি, জিঞ্জার নিয়েছি। আস্তে আস্তে করে একটু ছোটো করেও আপনারা চাইলে কাটতে পারেন, যার যেমন পছন্দ অনুযায়ী কাটতে পারেন। আর এখানে লাইমও দিতে পারেন। এখানে ওই যে আছে ফ্রুটস, ফ্রুটগুলোও চাইলে দিতে পারেন। স্ট্রবেরি, এই আপেলস, এগুলাও দিতে পারেন। আমি এখানে মিন্টস দিয়েছি, দিয়ে আর একটু লেবুর রস দিব, আর সাথে অল্প পরিমাণে পিঞ্চ অফ সল্ট আর একটু ভিনিগার দিয়ে আমি এখানে 8 ঘন্টার জন্য রেখে দিব। 8 ঘন্টা পরে, 7-8 ঘন্টা পরে রেডি হয়ে যাবে, আপনারা ড্রিঙ্ক করতে পারবেন এই ওয়াটারটা। এটা খুবই উপকারী ডায়াবেটিক্স যারা আছে, কোলেস্ট্রল যারা আছে, এমনিতেও রোগ যাদের নাই ওদের জন্য ওই পানিটা খুবই উপকারী। খেলে একবার ট্রাই করে দেখবেন, আপনারা ভালো লাগবে অবশ্যই। আর এটা বানিয়ে খেলে ইফতারের সময় খুবই উপকারী হবে। আর তাই ভাবলাম আমি অল্প পরিমাণে একটু ভিনিগার দিব। চাইলে স্কিপও করতে পারেন যদি চান, তাইলে দিলেন, না চাইলে নাও দিতে পারেন। এটা 8 ঘন্টার জন্য রেখে দিব। আমি এটা বানিয়ে, আমি আজকে রোজা ছিলাম তাই আমি একটু বানিয়ে ট্রাই করলাম, কারণ আমি ড্রিঙ্ক কিছু, এমনিতে কোনো সফট ড্রিঙ্ক বা এমনি ফিজি ড্রিঙ্ক কিছু আমি খাই না, তাই ভাবলাম এটা অল্প পরিমাণে ট্রাই করব। 8 ঘন্টার জন্য আমি রেখে দিব, 8 ঘন্টা পরে এটা রেডি হয়ে যাবে। আর আমি লাঞ্চে আমার মেয়ের জন্য একটু ডিম বুনা করব, সাথে কলিফ্লাওয়ার। আপনারা হয়তো ভাবতে পারেন কলিফ্লাওয়ার দিয়ে কখনো দেখেননি কীভাবে ডিম বুনা করা হয়। আমি মাঝে মধ্যে আমিও জানতাম না, আর আসলে একজনের দেখে আমি শিখেছি, আর বানিয়ে খাওয়ার পরে ভালো লেগেছে, আর আমার মেয়ের খুবই পছন্দ, তাই আমি ওর মেয়ের ওর পছন্দ অনুযায়ী আমি এটা বানিয়ে নিলাম। এটা কোনো রেসিপি না, এমনিতেই আমি শেয়ার করলাম কি করলাম নাস্তার জন্য, কি করলাম ইস্তারে, কি 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 লাঞ্চের জন্য করলাম, আমি একটু শেয়ার করলাম। এখানে উপকরণগুলো কিছু দেইনি, কারণ এটা কোনো রেসিপি না। এমনিতেই পেঁয়াজ, রসুন আর একটু জিরা আর একটা তেজপাতা আর অল্প পরিমাণে লবণ দিয়ে আমি এখানে গরম মশলাটা একটু দিব, আর পরিমাণ মতো যে মশলাগুলো আমরা প্রতিদিন রান্নার সাথে খাই এই মশলাগুলো আমি অ্যাড করলাম। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু অল্প পরিমাণে কারি পাউডার দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। যেহেতু এই পেঁয়াজটা ব্লান্ডারিং করা ছিল, তাই একটু ব্লান্ডারিং করা পেঁয়াজ দিয়ে আমি রান্না করতে বেশ ভালোবাসি না। আর আজকে এই পেঁয়াজটা আমার ব্লান্ডারিং করা ছিল, তাই আমি একটু, এখন আমি যে কলিফ্লাওয়ারটা রেখেছিলাম একটু ভেজে কলিফ্লাওয়ারটা দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিব, যাতে কলিফ্লাওয়ারটা সিদ্ধ হয়ে আসে। এভাবে 2টা কাঁচামরিচ দিয়ে, এরপর ডিমগুলা উপরে দিয়ে করিয়েন্ডার দিয়ে একটু 1-2 মিনিট বলফ আসা পর্যন্ত অপেক্ষা করব। এভাবে একবার বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, আসলে ভালো লাগে। আমরা ট্রাই করি না তো নতুন নতুন রেসিপি, আর আমার মেয়ের খুবই পছন্দ, তাই আমি প্রায় মাঝে মধ্যে, আমিও আগে কখনো বানাই খারিটা ইউজ ছিলাম না,
কিন্তু কয়েক বছর আগে একজনের দেখে আমি বানিয়ে একবার ট্রাই করে দেখেছি, ভালোই লাগে। আসলে ট্রাই করলে বোঝা যায় জিনিসটা ভালো না খারাপ, আমরা তো আসলে ট্রাই করি না। আপনারাও ট্রাই করে দেখবেন, ভালো লাগলে আপনাদের ফ্যামিলির জন্য একবার বানিয়ে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করে দেখবেন কেমন হলো। আর আমি বিকালে আমার অল্প পরিমাণে আমি একটু জিলাপি বানিয়ে নিয়েছি, তাইও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার আগের রেসিপিতে আমার অন্যান্য ব্লগের মধ্যে এই উপকরণগুলো দেওয়া আছে, কিন্তু আজকে আমি কি কি এই দিয়েছি আমি শেয়ার করিনি। আমি এমনিতেই, আর জিলাপি বানাতে হলে তেমন কিছু তো লাগে না, অল্প পরিমাণে ময়দা, বেসন পাউডার আর বেকিং পাউডার দিয়ে আমি 2 টেবিল স্পুন ইয়েগর দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি। আর অল্প পরিমাণে আমি চিনির শিরা, আর এখন আমি এটা দিয়ে বানিয়ে নিব। কারণ আমার শেফটা প্রতিদিনই জানেন আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আমার জিলাপির শেফটা ভালো হয়নি। তারপরেও শেফে কি আসে যায়, জিলাপি তো বানানো জানি, তারপরেও শেপটা ট্রাই করব আপনাদের জন্য শেপটা সুন্দর করে আনার। আগামীতে চেষ্টা করব শেপটা সুন্দর করে কীভাবে আনা যায়। আমি আসলে শেপটা সুন্দর করে আনতে পারি না, এটা আমার খুবই দুর্বলতা। আপনারা আমার সাথে থাকবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আমি একটু বিজি থাকার কারণে সবার ভিডিও দেখতে পারছি না, আর আমিও নিয়মিত এখন ভিডিও দিতেও পারছি না। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন।